চাইবো আমাকে দিয়ে দিন, বরং রেসপেক্ট খবর নিয়ে 40 টাকায় দেখা দেওয়া, এবং আমার প্রতি তুমি 40 টাকায় দেখা এরকম আমাকে সমাজে অনেক প্রচলিত প্রচলিত করে অনেক মানুষ আছে যারা মানুষকে নিজের মানুষের আমাকে কথা কারণ কিন্তু চাইতে হবে না আমার নিজের কাছে সমস্যা এরকম আমাদের জিম্মাদারি হচ্ছে আমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন আমরা নিজেরা খোঁজ নিয়ে যারা আল্লাহর দিন শিখতে যারা ব্যস্ত যারা কোরআনের তালিম এবং তাআল্লুমের মধ্যে ব্যস্ত ওই রকম মানুষগুলিকে খুঁজে খুঁজে তাদেরকে যাকাত আদায় করা আজকে দিনী মাদারা এই গোল মাদ্রাসা গুলি যা গোল মাদ্রাসা গুলি কিন্তু শিক্ষাদান করা বাংলাদেশের কল্যাণে যে প্রতিষ্ঠানগুলি কাজ করে দিনের জন্য যে প্রতিষ্ঠানগুলি কাজ করে এই প্রতিষ্ঠানগুলি যে দরিদ্র লোকদের অভিভাবকত্ব গ্রহণ করেছে এই অভিভাবকত্ব গ্রহণকারী এই সমাজের শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশে দাঁড়ানো আমার আপনার সম্পদের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো আমার আপনার জিম্মায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মহান ফরজ সঠিকভাবে আদায় করার জন্য আল্লাহ আমাদের পাশে দাঁড়ুন ওয়াজেদ আমানা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমরা জামিয়া মিলিয়ার পক্ষ থেকে মেহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই ইফতার মাহফিলের সভাপতি জানেশিনে হাফেজি হুজুর জামিয়া মিলিয়ার মুহতামিম হাফেজ মাওলানা কালী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ হুজুর উপস্থিত হয়েছেন 56 ওয়ার্ডের কমিশনার জনাব মোহাম্মদ হোসেন উপস্থিত হয়েছেন 57 ওয়ার্ড কমিশনার জনাব হাজী মোহাম্মদ সাইদুল মাকবর আজকে এই মজমায় উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের কামরাঙ্গীর থানার ওসি জনাব মোহাম্মদ শাহিদ ফকির ওনার কিছুক্ষণ আগে ওনার নানি মারা যাওয়ায় উনি প্রোগ্রামে আসতে পারেন নাই সকলের কাছে দোয়া চেয়েছেন ইনশাআল্লাহ এখনই আমরা আমন্ত্রিত অতিথিদের থেকে অল্প কিছু কথা শুনব এরপরে দোয়া হবে দোয়ার মাধ্যমে আমাদের ইফতারের আয়োজন ইনশাআল্লাহ সম্পন্ন হবে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমি
আপনারা ভালো বলতে পারবেন, আমি ভালো বলতে পারবেন।
যে পুঁজি সেটা আমরা দুনিয়া থেকে আমি সংগ্রহ করে থাকি। কাজে আজকে সমাজের যে অবক্ষয় তার বিরুদ্ধে আমাদের বেশি বলতে হবে, খালি পড়াশোনা ঘরে থাকলে চলে যাবে। আমাদের সকল কিছুকে সামাজিক সমস্ত অনাচারের বিরুদ্ধে আপনাদের সজাগ করতে হবে। আমরা খুব একটা মধ্যে চলে মানুষের মধ্যে মানুষের মধ্যে আমরা আস্থাপন মুক্তকার কেন আমাদের মধ্যে প্রসুদ্ধ এবং মনুষ্য দুইটা আছে, পশুদের মধ্যে কেমন আমাদের প্রসুদ্ধ আছে আর আমাদের মনুষ্য আলাদা করে দিয়েছে, যার জন্য আমি মানুষ আস্থাপন করব না। কিন্তু এখন এমন একটা অবস্থা পশু দিয়েছে আমাদের মধ্যে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের পরিবর্তে প্রসুদ্ধটা বেশি, আমরা প্রসুদ্ধের দিকে চলে যাচ্ছি, আমাদের মধ্যে মানবিক মূল্যবোধ আমাদের মধ্যে মানবিক মূল্যবোধের থেকে মানবিক দিকের থেকে অসুস্থের দিকটা বেশি চলে আসছে। আমরা যে আস্থাপন এই যে আল্লাহ হিসেবে সৃষ্টি করেছেন আমরা যেমন সেটাকে কাজে এইগুলো আপনাদেরকে আমি মনে করবো, আমি আপনাদেরকে অনুরোধ করবো এই কথাগুলো বেশি করে বলেন, মানবের পুত্রগুলো মানবকে বিরুদ্ধে বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে বলেন, সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে তার থেকে প্রতিকার এই কথাগুলো বেশি করে বলেন। ইন্টারনেটের মাধ্যমে এই সমস্ত মাধ্যমে ভুল শিক্ষা পাচ্ছে, ভুল দীক্ষা পাচ্ছে, তারা যদি হিজরত করে বাড়ির বাচ্চাকে দিয়ে মা বাচ্চাকে দিয়ে হিজরত করে, এই যে ভুল শিক্ষা আমাদের ছেলেমেয়েরা পাচ্ছে, আমার কথা হচ্ছে যে আমরা বিজ্ঞানের ভালো দিকগুলো আমাদের সন্তানরা নেবে, খারাপ দিকগুলো আমরা নেব। এই সন্তানদের এই হিদায়ত করার জন্য অভিভাবকদের এই দায়িত্ব আপনারা বুঝিয়ে দেবেন। অভিভাবকদের বলেন যে তোমার সন্তান আপনাকে স্মার্টফোন দেওয়া, সেই স্মার্টফোনটাতে কীভাবে ব্যাপার করে মোবাইল ভালো, মোবাইল আমার অত্যন্ত মোবাইল এখনকার এখন যদি আপনি মোবাইলকে অস্বীকার করেন অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না মোবাইল। এখন হট করতে যাওয়ার পরে থেকে ঢাকায় আপনি পরিবারের সাথে কথা বলতে চাই না, পৃথিবীর যে কোনো দেশের থেকে আপনি কথা বলতে পারতেছেন মোবাইলের মাধ্যমে। এই যে একটা সামাজিক যোগাযোগ এই এই নামে প্রধানমন্ত্রীর অবদান, আমরা আজকে সমস্ত পৃথিবীতে আজকে আমাদের হাতের মুঠো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আগে একবার একটা ফোনে যদি কথা বলে আপনার আমি যদি আপনার সরিয়ে আপনার চার করে বুক করে বসে রাখতে পারি কবে লাইন পাইবেন, আর এখন আপনি একেবারে মিটতে কথা বলতে পারছেন মোবাইল, এটা বিজ্ঞানের আমার প্রধানমন্ত্রী দরকার। কাজে কিন্তু গার্জিয়ানদেরকে আপনার বলেন যে প্রতি জুম্মাই বলতে চান যে আপনার সন্তানের হাতে যে মোবাইলটা তুলে দিচ্ছেন, সন্তানরা যে মোবাইলটা কীভাবে ব্যবহার করে ভালো, মোবাইলটা ভালোভাবে ব্যবহার করে না খারাপ দিক করে বেশি ব্যবহার করে, সারাদিন মোবাইল কিনা কি করে রাখতে শুয়ে শুয়ে সারাদিন এই করে দিলে থাকে এই কাজগুলো আপনার সন্তানকে করে দিয়ে না গার্জিয়ানদের সেই প্রতিষ্ঠা করে দেওয়া হচ্ছে, শাসন করা হচ্ছে যে আপনার সন্তানদের এই অবস্থিতি আপনার সন্তানদের শাসন করে এই খারাপ অবস্থার কাজ করতে না সারাদিন ইন্টারনেটে কাজে দিলে না। কাজে আমি আর কথা বাড়াতে চাই না, আমি আপনাদেরকে অনুরোধ করবো কেবলমাত্র পরকালে ভয় দেখা যাবে না, পরকালে ভয় দেখানোর পাশাপাশি আমরা দুনিয়াতে যাতে পরকালে ভালো দিকে পুঁজিটাকে সম্পর্ক করতে পারি, দেশকে পুঁজিটাকে যাতে সম্পর্ক করতে পারি, আমরা দুনিয়াতে যাতে ভালোভাবে যাতে চলতে পারি, সামাজিক অবক্ষয় যাতে আমাদের মধ্যে না হয়, খারাপ বিজ্ঞানের খারাপ দিকগুলো যাতে আমরা ব্যবহার না করে ভালো দিকগুলো যাতে আমরা গ্রহণ করতে পারি, তার জন্য দয়া করে রাজ্যগুলোকে একটু রেটার করবেন, ছেলেদের একটু রেটার করবেন, একটু আপনাদের বক্তব্য একটু আধুনিকতা ছোঁয়া দয়া করে এই অনুরোধ থেকে।
আমি সবাইকে আমার জন্য আপনাদের জন্য আমরা সবাই সবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমাদের দেশের জন্য আমরা সবাই দোয়া করি। এই কথা বলে আমি কথা শেষ করছি। খোদা আসসালাম। সমস্ত অপরাধ থেকে যেন আমাকে সতর্ক করবে ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে আজকের এই মাহফিলের সভাপতির ভাষণ দিবেন, দেশ জাতি এবং মুসলিম উম্মার জন্য দোয়া করবেন জামিয়া নূরিয়ার মহাপরিচালক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শরিয়া হযরত হাফিজ হুসেন রহমাতুল্লাহি আলাইহির ছোট সাহেবজাদা হযরত মাওলানা কারি সাহেব আতাউল্লাহ সাহেব রহমাত বরকাতুহু। মধ্যে জীবন যাপন করতে পারবে। তাহলে বোঝা গেল আমাদের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটি আমাদেরকে দান করেছে। এই মাসে সাধনায় মগ্ন থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনুষ্যত্ব দিবেন, আমাদের তাকওয়া দান করবেন, যে তাকওয়ার বদৌলতে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক জীবন যাপন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কুল্লামা যাকারহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহ আমাদের এই মজলিসকে আপনি কবুল করুন। আল্লাহ আল্লাহ মুবারক মুহূর্ত ইফতারের মুহূর্তে আল্লাহ আপনি দোয়া কবুল করে থাকেন, মেহরবানি করে দয়া করে আমাদের সকলের জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেন, ময়মরুদ্দিন মাফ করে দেন, জীবিত মৃত সকলকে মাফ করে দেন, সমস্ত উন্নতি মুসলিমকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ যারা জনগণের খিদমতে নিয়োজিত আছেন, আল্লাহ আমাদের আল্লাহ এমপি মহোদয়, আল্লাহ দেশের কর্মকর্তা, আল্লাহ দেশের কর্ণধার প্রধানমন্ত্রী, আল্লাহ সকলকে আরও বেশি বেশি খিদমত করার সুযোগ দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের এই দেশে সমস্ত অরাজকতা দূর করে দেন, শান্তির শাসন কায়েম করে দেন, কোরআনি শাসন ব্যবস্থা চালু করে দেন, ইসলামী হুকুমত কায়েম করে দেন, হযরত হাফিজুদ্দুর রহমতুল্লাহ আলীর স্বপ্নকে বাস্তবায়ন করে দেন। আল্লাহ ইসলামের ঝান্ডাকে উঁচু করে দেন। আল্লাহ মেহরবানি করে দয়া করে আমাদের সকলের সমস্ত নেক আশা পূরণ করে দেন, মেহরবানি করে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু আলা নবীল করিম। আমিন আমিন আমিন। রহমতিকা ইয়া আরহামার রাহিম।